গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ধন্নি মেয়ের কথা। আমি সাথী চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে এসেছি। আজকের ব্লগিং ভিডিওটা হচ্ছে আমি কোথায় থাকি, তার পরিবেশ কেমন সেটা নিয়ে। আজকে তোমাদের সাথে আমি কোথায় থাকি সেটা নিয়েই সে আড্ডাটা দেব। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি কোথায় থাকি? আমি এখন আমার বরের কাজের সূত্রে থাকি শিলংয়ে, মানে মেঘালয়তে। তোমরা প্রত্যেকেই জানো মেঘালয় একটা খুব সুন্দর জায়গা, চারিদিকের ভিউগুলো জাস্ট অ্যামেজিং। আমি কালকের ভিডিওতে তোমাদের কিছুটা পরিবেশের আপডেট দিয়েছি, দেখিয়েছি এখানের পরিবেশটা কেমন বা এখানে চারিপাশটা কেমন। মেঘালয় এমনিতে খুব সুন্দর জায়গা। আমরা পার্টিকুলারলি থাকি শিলংয়ের একটা ছোট্ট গ্রাম মঙ্গপুরি। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমাদের একটু আমার বাড়ির আশেপাশেটা ঘুরিয়ে দেখাই। যেটুকু ভিউ আমার পক্ষে নেওয়া সম্ভব সেটুকু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে নিচ থেকেই শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো বন্ধুরা এখানকার ভিউটা, আমি তোমাদের সঙ্গে যৎসামান্য শেয়ার করার চেষ্টা করব। জাস্ট অ্যামেজিং ভিউ এখানকার। দূরের পাহাড়গুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, আকাশে সামান্য মেঘ আছে আজকে, সেজন্য পুরো পরিষ্কার আমি তোমাদের ভিউ দেখাতে পারছি না, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানকার রাস্তাঘাট, দেখতে থাকো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা এবং অন্যরকম। আমি থাকি এই বিল্ডিংটাতে ঠিক তিনতলাতে। আমি তিনতলাতে, এই বিল্ডিংটা তিনতলাতে থাকি। চলো এবার বাদ বাকিটা কন্টিনিউ করি। তোমরা দেখতে থাকো, এই যে আমার রুমের গেট। আমি ঠিক এই বিল্ডিংটা তিনতলাতে থাকি। আমার রুম থেকেও এই দূরের পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। এটা দোতলাটা, আমার রুম থেকে দূরের ভিউটা খুব সুন্দর দেখতে লাগে। তোমরা কতটা বুঝতে পারছো তা আমি জানি না, তবে আমি দেখানোর অবশ্যই চেষ্টা করছি। দূরের ওই ব্লু কালারেরটা স্কুল, এটা রাস্তা, সামনে আর একটা বড় বিল্ডিং, এটা আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে পুরো ভিউটা দেখা যায়। দেখো দূরের পাহাড়গুলো, মেঘ আর পাহাড় একসাথেই প্রায় লেগে গেছে। জাস্ট খুব সুন্দর দেখতে লাগছে, হালকা মেঘ, হালকা রোদ, অসাধারণ একটা ভিউ, জাস্ট অ্যামেজিং। মাঝে মেঘ আর পাহাড় একসাথেই লেগে থাকে, দেখতে জাস্ট অসাধারণ লাগে। আমি এই ভিউটা আমি আমার বাড়ির ছাদ থেকে তোমাদের সাথে শেয়ার করছি।
যাচ্ছি। এখানকার ভিউটা বাট চোখে দেখে যে শান্তিটা পাওয়া যায় সেটা অসাধারণ। মেঘালয় মানেই তো আমরা জানি মেঘের রাজ্য, চারিদিকে মেঘ ঘিরে থাকে। অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করুন যাতে সবাই এখানে